হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টেকরয় চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি হোয়াটসঅ্যাপে অফলাইন থেকেই যে কারো SMS, ফটো, ভিডিও সব কিছু দেখতে পারবেন এবং তার রিপ্লাইও করতে পারবেন। তো এর জন্য আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। তো আমি আগে আপনাদের সেটাকে করে দেখাচ্ছি। অ্যাপটা ইনস্টল করা আছে আমার মোবাইলে, আমার ডান সাইডের মোবাইলে ইনস্টল করা আছে। আমি আমার বাঁ সাইডের মোবাইল থেকে আমি আমার ডান সাইডের মোবাইলে SMS করছি। দেখুন, হাই লিখে দেখুন, হাই লিখে SMS করছি। তো উপরে যেটা এসেছে সেটা আমার অরিজিনাল যে হোয়াটসঅ্যাপ তার নোটিফিকেশান চলে এসেছে, কিন্তু আমি এটাকে ক্লিয়ার করে দেবো। দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি ক্লিয়ার করে দিচ্ছি এটাকে। এবং আমার এখানে লাস্ট সিন দেখতে পাচ্ছেন, এখানে 10:17 আছে। তো আমি এটার ভিতরে ঢুকছি, আমার ডান সাইডের এই মোবাইলটার ভিতরে ঢুকছি। দেখতে পাচ্ছেন হাই লিখেছে, তো আমি রিপ্লাই করছি হ্যালো। দেখতে পাচ্ছেন আমি এখানে হ্যালো রিপ্লাই করছি এবং এটা চলেও এসেছে দেখতে পাচ্ছেন, কিন্তু আমার যে লাস্ট সিন সেটা কিন্তু 10:17 আছে। তো এবার আমি আমার বাঁ সাইডের মোবাইল থেকে আমি আমার ডান সাইডের মোবাইলে একটা ফটো সেন্ড করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করলাম, এই ফটোটা, এবং এখান থেকে সেন্ড করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ফটোও চলে এসেছে। তো উপরে যে হোয়াটসঅ্যাপের সেই নোটিফিকেশান চলে এসেছে, কিন্তু আমি ওটা যাবো না। আমি এখানে যে ফটোটা চলে এসেছে সেখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আপনাকে আপনার যে গ্যালারি সেখানে নিয়ে যাবে এবং আপনি দেখতে পাবেন সেই ফটোটা চলে এসেছে। দেখতে পাচ্ছেন এখানে, তো এক্ষেত্রে আপনার যে হোয়াটসঅ্যাপ সেটা অন করার কোনো প্রয়োজন নেই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখনও আমি কিন্তু আমার যে লাস্ট সিন সেটা 10:17 বাজে, আর আপনারা উপরে টাইম দেখতে পাচ্ছেন 10:35 বাজে, ওই যে অরিজিনাল টাইম সেটা। তো এইভাবে আমার কাছে কোনো ছোট ভিডিও নেই, বড় ভিডিও সেন্ড করলে সেটা অনেক টাইম লাগবে, তার জন্য আমি ভিডিও সেন্ড করে দেখাচ্ছি না। আপনাকে যদি কেউ অডিও সেন্ড করে, দেখুন এখানে আমি অডিও সেন্ড করছি একটা, আমি যেটা বলছি সেটাই সেন্ড করে দেখাচ্ছি। তো এখানে দেখুন সেন্ড করেছি অডিও, এবং সেটা দেখুন অডিওটাও চলে এসেছে। দেখুন এখানে অডিওটা চলে এসেছে, এখানে আমি প্লে করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন অডিও আপনি এইভাবে প্লে করতে পারবেন অফলাইন থেকে। এখনও দেখতে পাচ্ছেন আমার এখানে না ব্লু টিক এসেছে, না আমার লাস্ট সিন যেটা সেটা চেঞ্জ হয়েছে কোনোভাবে। তো এভাবে আপনি খুব সহজেই অফলাইন থেকে যে কারো SMS, ফটো, ভিডিও, অডিও সব কিছুই দেখতে পারবেন খুব সহজেই। আপনি যদি কোনো ফটো বা ভিডিও সেন্ড করতে চান, তাহলে এই যে নিচে দেখুন যে গ্যালারি অপশনটা আছে সেখানে আপনি ক্লিক করবেন। এখানে গো টু টার্ন অন যে বাটনটা আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই অফ চ্যাট লাইন, অফলাইন চ্যাট যেটা আছে সেটাকে আপনাকে ক্লিক করে এটাকে পারমিশন দিয়ে দিতে হবে। পারমিশন দেওয়ার জন্য ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে প্যাটার্ন বা আপনার যে পাসওয়ার্ড আছে সেটাকে চাইবে। তো আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অ্যালাউ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে এবার আমি ব্যাক করছি। এবার দেখুন আমি যখন এই গ্যালারি বাটনটাকে ক্লিক করছি, সেখানে আমার যে মোবাইলের যে গ্যালারি সেটা অন হয়ে যাচ্ছে। এবং আমি দেখুন এখান থেকে আমি ফটোটা সেন্ড করছি, আমি যেটা আমাকে যে ফটোটা সেন্ড করা হয়েছিল সেটাই আমি আবার সেন্ড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে যে সেই মোবাইলে আমার যে ফটোটা আমি সেন্ড করলাম সেটা চলে এসেছে, কিন্তু দেখুন বন্ধুরা আমার যে লাস্ট সিন সেটা কিন্তু এখনও চেঞ্জ হয়নি, 10:17 আছে পুরোপুরি এখনো। তো বন্ধুরা, অ্যাপটাকে ডাউনলোড করার জন্য আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে এবং এখানে লিখতে হবে অফলাইন, অফলাইন চ্যাট, CHAT চ্যাট। তো অফলাইন চ্যাট লিখলে দেখতে পাচ্ছেন উপরে চলে এসেছে অ্যাপটা। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে যাওয়ার পর এটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে এই পেজটা চলে আসবে। তো এখানে ওকে করতে হবে আপনাকে, যে যে পারমিশন চাইবে আপনি সেটা চাইবেন। তারপর দেখতে পাচ্ছেন অফলাইন চ্যাট নো লাস্ট সিন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এখানে অ্যালাউ করে দেবেন। সরি, একটা অ্যাড আসতে পারে, ফ্রি অ্যাপ যেহেতু, তো এখানে আপনাকে অ্যালাউ করতে হবে। অ্যালাউ করার পর আপনাকে এখান থেকে পারমিশন দিয়ে দিতে হবে এবং অ্যালাউ বাটনে ক্লিক করতে হবে। তারপর ব্যাকে আসবেন, লেটস ডু দিস বাটনে ক্লিক করবেন, অ্যালাউ বাটনে ক্লিক করবেন, অ্যালাউ সব কিছু আপনাকে অ্যালাউ করতে হবে এখানে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনি যে চ্যাটের চিহ্নটা আছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেগুলো এখানে শো করবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ফটো অ্যান্ড ভিডিও দেখার জন্য আপনাকে এই পারমিশনটা অ্যালাউ করতে হবে। তো আপনি যদি হোয়াটসঅ্যাপে না গিয়ে যদি আপনাকে কেউ ফটো বা ভিডিও সেন্ড করে আর আপনি যদি এই অ্যাপের সাহায্যেই দেখতে চান, তাহলে আপনাকে এই ওকে বাটনে এখানে ক্লিক করতে হবে এবং আই আন্ডারস্টুড যে বাটনটা আছে ওকে লেখা সেখানে আপনাকে ক্লিক করতে হবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা যদি আপনার ভালো লাগে, যদি আপনার হেল্প হয়, তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।